ঘাড় ব্যথা সত্যি একটি খুব বিপর্যয়কর একটা সমস্যার নাম কি কি কারণে ঘাড় ব্যথা হয় এটা আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি অবশ্যই ঘাড় একটা ইম্পর্টেন্ট অংশ শরীরের মাথার পরে আমরা যদি কোনো ইম্পর্টেন্ট কোন অঙ্গ চিন্তা করি তাহলে ঘাড় হচ্ছে ঘাড় ইম্পর্টেন্ট কারণ মাথায় যদি কোনো দুর্ঘটনা হয় কোনো আঘাত পায় কোনো সমস্যা হয় তাহলে যেমন একটা রোগী মারা যেতে পারে সিভিয়ার বিভিন্ন প্যারালাইসিস হতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে ঠিক তার ইমিডিয়েট কম ঘাড়ে সমস্যা থেকে হতে পারে ঘাড় থেকে যে কোনো আচার হাত পাওয়া অবশ্যই যেতে পারে মানুষের ধারণা যে ঘাটটা মনে হয় সোজা বেশিরভাগ সাধারণ মানুষের ধারণা এই জন্য আমি একটু বোঝানোর জন্য এখানে ঘাড়ের একটা টোটাল মেরুদণ্ডের একটা ছবি নিয়ে আসছি মানুষের মেরুদণ্ডটা আসলে পাশ থেকে যদি আমরা দেখি এটা কিন্তু সোজা না এটা ঘাড়ের অংশটা সামনের দিকে উত্তল এবং পিঠের অংশটা পিছনের দৈর্ঘ্য উত্তল আবার কোমরটা এসে সামনে উত্তল কনভেক্স কনকেভ সব মিলিয়ে করা হয়েছে করা হয়েছে এটা মোটামুটি সি এর মতো ইংরেজি সি অক্ষরের মতো সি এর অনেকগুলা কারণ মহান আল্লাহ পাক এই জিনিসটা এমন ভাবে তৈরি করে দিয়েছে যদি সোজা হতো ব্যাম্বো বা বাঁশের মতো তাহলে কিন্তু কোনো ওজন নিতে পারতাম না আমরা আমরা হাঁটতে পারতাম না এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হতো গাছের মতো

এখানে মাংস বেশি থাকে নার্ভ থাকে থাকে অনেক গুরুত্বপূর্ণ মাসেলস এবং তা থেকে ঘাট থেকে বেশিরভাগ করটা চলে গিয়েছে পিট এবং কোমর পর্যন্ত এবং পাশাপাশি ঘাট থেকে দুই হাতে নার্ভ চলে আসছে বিভিন্ন প্রকার ব্রাকিয়াল ফ্লেক্সাস আছে এখানে মিডিয়ান নার্ভ আলার নার্ভ রেডিয়াল অনেকগুলো ইম্পর্টেন্ট নার্ভ এখানে হাতে আসে তো এই ঘাড়টা হচ্ছে সি এর মতো দেখা যায় যে আমাদের বেশিরভাগ ঘাড়ের যে রুগীগুলো সমস্যা হয় সেটা হচ্ছে এসি কার্ভটা থাকে না বা নষ্ট হয়ে যায় সেটা ব্যাম্বোর মতো হয়ে যেতে পারে বা সুজো হয়ে যেতে পারে সে তার বেশিরভাগ কারণ হচ্ছে বিভিন্ন কাজ এখন ইয়াং রুগী আমরা পাচ্ছি আমার প্র্যাকটিসে দেখা যায় যে সব মধ্যবয়সী যেমন পঁচিশ ছাব্বিশ তিরিশ এই বছর বয়সে বেশি পাচ্ছি বিকজ কম্পিউটিং ব্যবহার সামনে ঝুঁকে কাজ সামনে কাজ মা বোনরা যারা পারিবারিক কাজ করে তারা কিন্তু নিচে সামনে ঝুঁকে ঝুঁকি কাজ করে কাজ করে এই যে সামনে ঝুঁকা ঝুঁকার কারণে ঘাটটা আস্তে আস্তে আপনার স্ট্রেট হয়ে যায় তা থেকে ঘাড়ে যেটা সবচেয়ে মারাত্মক সমস্যা হয় এবং আমাদের প্র্যাকটিসে প্রতিদিন যেটা হচ্ছে সেটা হচ্ছে পি এল বা প্রলাপ সারভাইকেল ইন্টারভার্টেব্রাল ডিস্ক অনেক সময় পিসিআইডি আমরা বলে থাকি এটা একটা এমআরআইয়ের ছবি যেটা খুব সহজেই আমরা ডায়াগনোসিস করতে পারি মানে ডায়াগনোসিস করার জন্য খুবই উপযোগী একটি পদ্ধতি হ্যাঁ এবং এটা সারা ওয়ার্ল্ডে এখন লেটেস্ট ডায়াগনোসিস পদ্ধতি সেটা হচ্ছে এম আর আই ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং আগে হয়তো মাইলোগ্রাম করা হতো তারপর সিটি স্ক্যান আসছে এখন সেটা লেটেস্ট হচ্ছে এম আর এম আর আই তেমন কোনো আপনার রেডিয়েশন হ্যাজার্ড নেই খুব নিরাপদ এখানে আমরা দুইটা ছবি আনছি আমার পাশে যে ছবিটা আছে এটা কয় দুইটা ভিউ মাথা থেকে যে বুঝে যেটা ঘাড়ের অংশ যে সাদা এবং কালো মিলিয়ে যে অংশটা নেমে আসছে এটা স্পাইনাল কর্ড দুই পাশে সাইনোবেল ফ্লুইড থাকে ওই সাদা অংশটার ভিতরে ও পাশেও হচ্ছে সেই করটাই কিন্তু ওখানে বুঝেই যায় যে করটার ভিতরে কিছু একটা গিয়ে চাপ দিয়ে রেখেছে চাপ দিয়ে রেখেছে এক জায়গায় এসে সেটা চিকুন হয়ে গেছে দিস ইজ ডিস্ক প্রলাপস দুই হাড়ের কষেরুকার মাঝখানে ডিস্ক থাকে ডিস্কটা ফেটে গিয়ে করে কম্প্রেশন করে তা থেকে কিন্তু আপনার ডিক্সে কম্প্রেশন হতে পারে সেই থেকে দেখা যায় ঘাড় ব্যথা হবে এটা একটা কমন ঘাড় ব্যথা থেকে হাতে ব্যথা আসতে পারে হাতের আঙ্গুল হয়ে যেতে পারে ঝিঝি করা সেটি মানে পারসেপশন অফ পেন বিভিন্ন রকম কেউ বলবে আমার জ্বালা পোড়া করে হাতে কেউ বলবে আমার অবস লাগে কারো কাছে ভার লাগবে কারো কাছে অবসাদ লাগবে এবং মনে হবে যে কারো কাছে যে হাতটা কেটে ফেললে তার কাছে ভালো খুব একটা খুবই কষ্টকর অনুভূতি নিয়ে আসে এবং আমি প্র্যাকটিসে দেখেছি অনেক সময় রুগী মাথার উপরে হাত নিয়ে আসে বিকজ সে যখন হাতটা ঝুলায় তখন তার ঘাড়ে আরো কম্প্রেশন হয় হাটের তো একটা ওজন থাকে এবং কম্প্রেশনের রুটে কম্প্রেশন যখন হয় সে হাতটা ধরে রাখতে পারে না হাতটা মাথার উপরে নিয়ে আমাদের কাছে এসে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে